আজ রথযাত্রা। শাস্ত্র অনুযায়ী নিয়ম মেনে রথযাত্রা উৎসব পালন করলেও নেই কোনো আড়ম্বর কোথাও। এইভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দূরত্ব বজায় রেখে এইভাবে রথযাত্রা উৎসব পালন করা তো দূরের কথা, কেউ হয়তো কল্পনাও করতে পারেননি, কিন্তু এবার সেটাই হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রসুলপুরের সব থেকে বড় রথযাত্রা, দোলই বাজার রথযাত্রা। কি জানাচ্ছেন আগত সমস্ত ভক্তরা শুনবো। এক মাস ধরে মেলা হয়, মানে দুঃখের মধ্যে আছি, দুঃখের মধ্যে এবার যেটুকু নিয়ে আনন্দ করা যায় সেটুকু চলছে। তোমার কেমন লাগছে? হয় না, যেটা প্রতি বছর হয় সেটা তো আজকে হচ্ছে না, তাও তার মধ্যে মানিয়ে নিতে হচ্ছে। উৎসবটা এখন কেমন লাগছে? কারণ খারাপ লাগছে কোভিড-19 জন্য, এবছর কোনো উৎসবই সেরকম হচ্ছে না, কেউ আসতে পারছে না। ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। প্রত্যেক বছর এই সময় প্রচুর আনন্দ হয়, বাড়িতে একটা আনন্দ উৎসব, তারপরে অনেক লোক আসে, ভিড়, প্রচুর ভিড়। এই সময় রথ টানার জন্য অজস্র লোক আসে, বাড়িতে আত্মীয় স্বজনও ভর্তি হয়ে যায়, একটা আনন্দই আলাদা থাকে। বাচ্চাদের খুব আনন্দ হয়, কী করবো, আমার বাচ্চাটাকে জাস্ট নিয়ে এলাম দেখানোর জন্য। রথটা ওখানে সাজানো আছে তো দেখবে, কিন্তু রথটা যে টানবো, বাচ্চাটাও রথে চেপে ঘোরে প্রত্যেক বছর নিয়ে যায়, সেটা আবার কিছুই হচ্ছে না। কিন্তু লকডাউনে আমাদের সবারই একই অবস্থা, যাতে সংক্রমণটা না ছড়ায় তাই আমরা নিজেরাও সতর্ক আছি, তার জন্য আমরা সবাই সতর্ক আছি, সুস্থ আছি, আর আগামী দিনেও যেন সুস্থ থাকি, ভালো থাকি, ধন্যবাদ সাথে থাকার জন্য। কোভিড-19 এর জন্য আমরা যেভাবে মহামারীর আক্রান্ত হয়েছি, আমরা আশা করছি সকলে মিলে সুস্থভাবে সুন্দরভাবে বাড়িতে থাকুন, এবং এই কোভিড-19 আমরা যাতে সুন্দরভাবে যথাযথভাবে পালন করতে পারি, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এখানে বহু বছর ধরে এই রথের দড়িদার এ করছেন, তাই তো? তা আপনার এই আজকে আজকের দিনে দাঁড়িয়ে, কোভিড-19 দাঁড়িয়ে আপনার কেমন লাগছে এই? দেখুন, আমরা গরিবরা রসুলপুর এলাকার বাসিন্দার, আমরা এখানে রথ মাসে প্রতি বছরই, এবছর এই লকডাউনের জন্যে আমরা রথ সেরকম ধরা মেলা বসাতে পারিনি বা প্রশাসন বারণ করেছি, সেই নিয়ম আমরা মেনে চলছি। তা বহু পুরনো রথ, আমরা বহুদিন থেকে, আগে আমার বাবা বানতেন রথ, এখন আমি তৈরি বাঁধি। নমস্কার। আপনার কি প্রতি বছর আলোকসজ্জা করেন, সজ্জার কাজটা করেন? তাহলে আপনি এবছর পরে আপনার কেমন লাগছে সেই এক্সপিরিয়েন্স একটু বলুন। কি হবে, যা হচ্ছে, মেলা ফেলা তো কিছুই নেই। কি লাগে আপনার, কিরম লাগছে? আমার কেমন লাগে, ভালো লাগছে না আর কি বলবো, করতে হচ্ছে আমার, তারপরে